এটা আমাদের কি ভবিষ্যৎ? কারো কারো বেলা দেখা যাচ্ছে যে 6 মাস লাগবে সুস্থ হইতে, আরও 1 বছর লাগবে। আমার যে পায়ের অবস্থা বলছে যে নিম্নে 1 বছর, কিন্তু সেই 1 বছর যদি আমি পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি আমি অচল থাকি, তাহলে আমার সংসারও অচল। সেই হিসাবে আমাদের প্রতি একটু দায়িত্বশীলভাবে একটু পাশে থাকলে আমরা উপকৃত হই। আমি উপার্জন করতাম, আমি চাকরিচ্যুত হয়েছি, আমি আজকে 2-2.5 মাস চিকিৎসা নিচ্ছি। আমার খাবার সরকার দিচ্ছে, কিন্তু আমার পরিবারের খাবার কে নেবে? তারা তো অবস্থা খুব ভয়াবহ হয়ে যাচ্ছে। এই জন্যে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, আমরা যারা আহত আমাদের জন্য খবর নেওয়া হয়, আপনারা সশরীরে আসবেন, দেখবেন এবং আমাদের সাথে কথা বলবেন। কেউ কিছু দিতে চাইলে আমাদেরকে সরাসরি এসে দিয়ে যাবেন, আমাদের পাশে থাকবেন। মিশে করে চালাইতাম, মানে হেন আহত হয়েছি, মানে আমার পরিবারটাকে চালাবো, আর আমি কামে করা আইতাম না, কোনো কিছু করা আইতাম না, মানে আমি এই পরিবারটা কেমনে চালাম? আমি এই যে ফোন করলাম, 1 বছর ধরে আমি চালার পাইতাম না আমার পরিবারটা। ছাত্র আন্দোলনে আহত যে সকল ভাইয়েরা আহত অবস্থায় ময়মনসিং মেডিকেল কলেজে এখনও পর্যন্ত ভর্তি আছেন, তাদের ভিতরে অনেকে বিবাহিত, তাদের ভিতরে তাদের সন্তান আছে এবং অনেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি, তার অর্থ দিয়ে তার ফ্যামিলি চলে। এখন ওই ভাইয়ের পা নাই, হাত নাই বা চোখ নাই, সে কিভাবে তার কাজে ফিরে যাবে আর কিভাবে বা তার সংসার চালাবে? সেই জন্য যারা একমাত্র উপার্জনশীল ব্যক্তি, কোনো কাজকর্ম করতে পারতেছে না এবং তাদের মা বাবা আছে, তাদের বউ আছে, তাদের বাচ্চা আছে, পরিবার আছে, তাদেরকে চালানোর জন্য সকল সহযোগিতা চাচ্ছি।